গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় জনতার হাতে পাকড়াও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা এলাকায়। স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় জনতার হাতে পাকড়াও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা এলাকায়। রবিবার বিকেলে সিলিন্ডার চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে যায় এক ব্যক্তি। স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দেয়। ওখান থেকে দুটো সিলিন্ডার উঠেছিল, ওখানকারই নূর কোম্পানির পুলিশরা ধরা পড়ে ধরেছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাই যে বাড়ির লোক আসবে আমাদের, যেমন প্রায় চুরি হয়েছে চুরি মানে দিবে আপনাদের যাবে বাড়ি। এর আগে চুরি হয়েছে? এর আগে অনেকবার চুরি আমাদের এখান থেকে। শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। দিনে দুপুরে এই রকম চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যদিও এই চুরির কথা অস্বীকার করেছে ওই ব্যক্তি। ওগুলো মিথ্যা বলছো ওরা? আমি তো সত্য বলছি। মারছে কেন তাহলে তোমাকে? মারছে কেন তাহলে তোমাকে? প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।